بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ولا يخذله. وقال صلى الله تعالى عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه. وقال أصحاب محمد رضي الله عنهم: اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صمنا ولا صلينا. فأنزل سكينة علينا وثبت الأقدام إن لاقينا. آمنت بالله صدق الله العلي العظيم. وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين. والحمد لله رب العالمين. جامع مركز الحق الإسلامي بنغلاديش ও এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমার শ্রেতা জোয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি শাহাদাত প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ এলাকাবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা দিন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘরের উদ্বোধন এই পবিত্র মাহফিলের দ্বারা আজ হতে যাচ্ছে এবং কর্তৃপক্ষের জন্য এটা বড় খুশির বিষয় যে তারা অল্প সময়ের উদ্যোগেই আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশের না দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিসুল কওমিয়া শিক্ষা সচিব সহ দেশীয় এবং বিদেশি অনেক মেহমানকে একই স্টেজে সমবেত করতে পেরেছেন। আল্লাহ তাআলা তাদের এই উদ্যোগকে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের উত্তম বদলা দান করুন। তো খুতবার মধ্যে সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার একটি সূরা। সূরাতুল হুজুরাতে যে আয়াত আমি পাঠ করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুমিনরা হলো পরস্পর ভাই। আল্লাহ তাআলা এক মুমিন আরেক মুমিনের কতটা আপন এটা বোঝানোর জন্য বিভিন্ন শব্দ কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপমা দিয়ে বুঝিয়েছেন যে মুমিন মুমিনের কত বেশি আপন। কখনো বলেছেন এক পরিবারের মতো, কখনো বলেছেন এক দেহের মতো। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়ে এই বাস্তবতা স্পষ্ট করে দিয়েছেন যে মুমিন পরস্পর পরস্পরের বড়ই আপন হবে। একজন মুমিন আরেকজনকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। এমনকি কেয়ামতের দিন যে সাত শ্রেণীর মানুষকে বিশেষভাবে মহান রব তার আরশের ছায়া স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন মুমিন যারা একজন আরেকজনকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে, মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হয়, দূরে গেলেও আল্লাহর জন্যই দূরে যায়। এমনকি সহি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি
للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبادلين فيا যারা একজন আরেকজনকে একমাত্র আমার জন্য ভালোবাসে একজন আরেকজনের কাছে গিয়ে বসলে আমার জন্য বসে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করলে আমার জন্যই সাক্ষাৎ করে একজন আরেকজনের জন্য অর্থ খরচ করলেও একমাত্র আমার জন্য অর্থ খরচ করে এই চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য অপরিহার্য এমন কি অন্য সহি হাদিসে নবী বলেছেন من عاد مريضا او زار اخا له في الله ناداه مناد من السماء ان طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا كيو جدي كن عصفتو روغي شبا كوري اطبا جاك الله جنو بھالو باشتار شنگي دفع كورت جائے اسمان تک ایک جن فرشتا دیکھے دیکھے بولتے تھاکے تمہار جیبن شکوکار ہوئے چھے তোমার পথ চলা সৌভাগ্য মণ্ডিত হয়েছে আর জান্নাতকে তুমি নিজের ঠিকানা বানিয়ে ফেলেছো এমনকি হাদিসে তো জানানো হয়েছে আফদলুল আমাল ইলাল্লাহ আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা হাদিসে নবী বলেন সালাফা তিনটা গুণ হলো এমন যার মধ্যে থাকবে সে ব্যক্তি ওয়াজাদা বিহিন হালাওয়াতাল ঈমান ঈমানের মজা ঈমানের মিষ্টতা পেয়ে যাবে এর মধ্যে দ্বিতীয় গুণ বলেছেন ওয়াই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মানুষকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা আপনি যখন কোন মুমিনকে ভালোবাসবেন উদাহরণস্বরূপ আপনি যখন বেলালে হাবশিকে ভালোবাসবেন আপনি যখন সিদ্দিক আকবরকে ভালোবাসবেন আপনি যখন হাসান হোসেনকে ভালোবাসবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তখন বলতে পারবেন গর্বের সাথে আমি একমাত্র আল্লাহর জন্যই তাদেরকে ভালোবাসি কিন্তু আপনি যদি আবু জাহালকে ভালোবাসেন আবু লাহাবকে ভালোবাসেন কোনদিনও বলতে পারবেন না আমি আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি আপনি কোন দুনিয়াদারকে যখন ভালোবাসবেন টাকার জন্য ভালোবাসবেন ভোটের জন্য ভালোবাসবেন ক্ষমতার জন্য ভালোবাসবেন পদ পদবীর জন্য ভালোবাসবেন নাম কামানোর জন্য ভালোবাসবেন কখনোই বলতে পারবেন না আল্লাহর জন্য ভালোবাসি তো মুমিনদের আখিরাতের বড় একটা সম্বল হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে পারা কেন এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে ভালোবাসা এটা একটা ন্যাচারাল বিষয় প্রাণীরাও বাসে কাফের মুশরিক নাস্তিক মুরতাদরাও বাসে মুসলমানও বাসে তো এই ন্যাচারাল বিষয়টাকেও কেউ যখন আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে তখন তার বাকি সব আমলও যে একমাত্র আল্লাহর জন্য হবে তা সন্দেহ থাকে কারণ ভালো তো বাসবে সবাই বাসবে তো সবাই বাসবে তার নফসের জন্য সবাই বাসবে তার স্বার্থের জন্য সবাই বাসবে তার ধান্ধার জন্য হারাম রিলেশন যারা করে কোন মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাকে ভালোবাসে সে কি বলতে পারবে আল্লাহর জন্য তাকে ভালোবাসে বলতে হবে আমার শাহওয়াতের জন্য ভালোবাসি চাহিদার জন্য ভালোবাসি কুপ্রবৃত্তির জন্য ভালোবাসি নফসের জন্য ভালোবাসি শয়তানের জন্য ভালোবাসি বলতে পারবে না আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু যখন কোন একজন হকপন্থী আলেমকে ভালোবাসবে গর্বের সাথে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি তালিবুল ইলম যখন উস্তাদকে ভালোবাসবে গর্বের সঙ্গে বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি আপনি একজন দাইকে যখন ভালোবাসবেন গর্বের সাথে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি একজন মুজাহিদকে যখন ভালোবাসবেন গর্বের সাথে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি একজন শহীদকে যখন ভালোবাসবেন গর্বের সাথে বলতে পারবেন আয় আল্লাহ একমাত্র তোমার জন্য ভালোবাসি তো ভালোবাসার ভিত্তি রাখতে হবে ঈমানের উপর রাখতে হবে ইসলামের উপর কারণ এই ভালোবাসা আপনাকে শিখিয়েছেন আল্লাহ ভালোবাসা শিখিয়েছেন রাসূল আল্লাহ যাকে ভালোবাসেন আপনি তাকে কেন ভালোবাসবেন আল্লাহ মুমিনকে ভালোবাসেন না সব মুমিনের বন্ধুকে আল্লাহ الذين آمنوا وكانوا يتقون الله بندكرا إر بريشوا الله نجاي ديتشن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون জেনে রেখো আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না তারা কারা শুনে নাও কান খুলে
যাদের মধ্যে দুটো গুণ আছে তারা সবাই আল্লাহর বন্ধু এক নম্বর গুণ যাদের দিলে ঈমান আছে সহি আকীদা আছে দুই নম্বর গুণ যারা আল্লাহকে ভয় করে বেঁচে থাকে নিষিদ্ধ কাজ থেকে এই দুই গুণ যাদের মধ্যে পাবা ঈমানের গুণ প্লাস তাকওয়ার গুণ তারা সবাই আল্লাহর বন্ধু হ্যাঁ বন্ধুত্বের মাত্রা সমান হয় ক্লোজ ফ্রেন্ড থাকে সাধারণ ফ্রেন্ড থাকে সব বন্ধুর সঙ্গে আমরাও এক আচরণ করি তো ঈমান প্রত্যেক মুমিন আল্লাহর মাহবুব আল্লাহর ওলি সন্দেহ নাই তবে তাকওয়া সবার দিলের তাকওয়া একরকম তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা এখন যারা আল্লাহকে ভয় করে কুফর থেকে শিরিক থেকে তাগুত থেকে বেঁচে থাকে তারাও তাকওয়ার অধিকারী মুত্তাকি কিন্তু এর সঙ্গে যারা আরেকটু মিলিয়ে নেয় আল্লাহর ভয় কুফর শিরিক থেকে তো বাঁচে বাঁচেই কবিরা গুনাহ থেকেও বাঁচে হারাম থেকেও বাঁচে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস নবী বলেন হারাম থেকে বেঁচে থাকো সবচাইতে বড় বুজুর্গ তুমি হয়ে যাও তো এখন যে কুফর শিরিক থেকে বাঁচার সঙ্গে মিলিয়ে আরেক ধাপ এগিয়ে গেল কবিরা গুনাহ থেকেও বাঁচলো চোখ দিয়ে কোনো মেয়েকে দেখে না কান দিয়ে আল্লাহ নিষিদ্ধ জিনিস গান বাজনা হোক গীবত শেখায়েত হোক কান দিয়ে শোনে না দিল দিয়েও কোনো খারাপ জিনিসকে কল্পনা করে না অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো গুনাহ করে না তো এই বান্দাসে আরেক ধাপ অগ্রসর হয়েছে সে হলো দ্বিতীয় স্তরের মুত্তাকি তিন নম্বর স্তরের মুত্তাকিও আছে যারা কবিরা করে না তো করেই না উপরন্তু আল্লাহ স্মরণ থেকে এক মুহূর্ত গাফেল থাকে না একটা মুহূর্ত সময় নষ্ট করে না কারণ সে জানে জীবন মানেই হলো কিছু সময়ের সমষ্টি মাত্র একটা সেকেন্ড হারিয়ে গেল জীবনের একটা অংশ গলে চলে গেল জীবন মোমবাতির মতো জ্বলছে সর্বদা জ্বলছে জ্বলে চলছে অহর্নিশ তা এখন একটু একটু করে জ্বলছে আর একটা একটা করে অংশ ক্ষয়ে যাচ্ছে একটা মুহূর্ত গেল আমার জীবনের একটা অংশই চলে গেল এখন এক মুহূর্ত আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকে না যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর গুণ বলেছেন কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখতেন আল্লাহর জিকিরে থাকতেন সর্বোচ্চ স্তরের মুত্তাকি কিন্তু সর্বোচ্চ না হোক সর্বনিম্ন হোক তো সর্বনিম্ন যদি হয় মুমিন যারা আছে আল্লাহকে ভয় করে কুফর থেকে বেঁচে থাকে আল্লাহকে ভয় করে শিরিক থেকে বেঁচে থাকে আল্লাহকে ভয় করে বাতিল থেকে তাগুত থেকে বেঁচে থাকে তারাও আল্লাহর বন্ধু আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আপনি কেন তাদেরকে ভালোবাসবেন না কেন তাদেরকে ঘৃণা করবেন সন্তানের প্রতি যদি শত্রুতা রাখেন বাপও অটো আপনার উপর ক্ষুব্ধ হয়ে যায় কেন কারণ এই সন্তানকে বাবা ভালোবাসে বাবাকে দেখলে যতই সালাম দেন সন্তানকে দেখলে তার সঙ্গে বাজে আচরণ করেন সেই বাবা আপনার উপর খুশি থাকবে না নাখোশ হবে তা আল্লাহ ভালোবাসেন তার বান্দাদেরকে একটা বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহও কি ততটুকু ভালোবাসেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে একটা মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে রহমান রহিম আল্লাহ সেই মায়ের চাইতেও বহুগুণ বেশি আপনাকে ভালোবাসেন তা আল্লাহ আপনাকে ভালোবাসে কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা রাখে আল্লাহ তাআলা কেন তার প্রতি ক্ষুব্ধ হবেন না এজন্যই তো বলেছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব কেউ যদি আমার বন্ধুর সঙ্গে শত্রুতা রাখে জুলুম করা লাগবে না মারা লাগবে না হুমকি ধমকি দিয়ে তাকে বিভিন্ন ভাবে হয়রানি আর ক্ষতিগ্রস্ত করা লাগবে না তাকে জেলখানায় ফেলে রাখা লাগবে না গলায় ফাঁসির দড়ি পরানো লাগবে না খালি যদি শত্রুতা রাখো আমার ওলির সাথে কান মেলে শুনে নাও আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা দিলাম তোমার বিরুদ্ধে আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন সে জমিনে বাঁচতে পারবে সফল হতে পারবে পৃথিবীতে উন্নতি করতে পারবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না দেখেন না আমেরিকা দুনিয়ার সুপার পাওয়ার তার বিরুদ্ধে কেউ ময়দানে নেমে গেলে আমেরিকা তার কি পরিণতি করে ছাড়ে আমেরিকা বড় না আল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ সব বড়র চাইতে বড় আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধে নামে তার উন্নয়ন উন্নতি কোনোদিনও টিকবে না এই ভালোবাসার ভিত্তি ধরে রাখা আমাদের সবার জন্য খুব বেশি জরুরি মাইক্রোফোনটা
করে মাইক অপারেটর আসছে ইকো বার ডিলে দিতে বলি নাই তো ইকো ডিলে অফ করেন রিভার বাড়ায় দেন আর বক্সের সাউন্ড বাড়ান ইকোর কোনো দরকার নেই তো যেটা বলছিলাম যে ভালোবাসার ভিত্তিকে ধরে রাখা আমাদের সবার জন্য খুব বেশি জরুরি আজকের এই সমাজে সবচাইতে বেশি উপেক্ষিত কোন আমল আমি যদি জিজ্ঞেস করি আপনি বলতে পারেন তাহাজ্জুদ আপনি বলতে পারেন জিকির আপনি বলতে পারেন মিসওয়াক কিন্তু আমি বলবো না আজকের সমাজে নবীর সেই যে সুন্নাত সবচাইতে বেশি উপেক্ষিত সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আমরা পারি না আল্লাহর জন্য ভালোবাসতে আমরা দলের জন্য ভালোবাসি মতের জন্য ভালোবাসি স্বার্থের জন্য ভালোবাসি আমাদের সব ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে অন্যান্য জিনিস নিয়ে আবর্তিত হয় অথচ সাহাবীগণের বৈশিষ্ট্যই ছিল তারা নিজস্ব স্বার্থ পরিহার করতেন আল্লাহ স্বার্থকে সবার উপরে রাখতেন ওই ফিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা অন্য মুসলমানকে নিজের উপর প্রাধান্য দিতেন এতে যদি নিজেদের কষ্ট হতো সেই কষ্টের কোনো পরোয়া করতেন না আল্লাহর নবীর ব্যাপারে আছে লাম ইয়াগযব লিনাফসিহি কাত্তু নিজস্ব কারণে জীবনে একদিনও তিনি রাগ করেন নাই কিন্তু যখন রাগ করেছেন ভয়াবহ রাগ করেছেন একমাত্র আল্লাহর জন্য করেছেন নিজের জন্য করেন নাই যে সমস্ত কারণে যেটা দিচ্ছেন এটা বিভাগ না সাউন্ড ঠিক না থাকলে বয়ান আমি অল্প টাইমে শেষ করে দিব তো যেটা বলছিলাম যে এই আমলটাকে ফিরিয়ে আনা আমাদের জন্য বড় বেশি জরুরি নবীকে মহব্বত করেন না এমন কেউ আছে না সবাই ভালোবাসে আল্লাহর নবীর জীবনের অনন্য একটা কৃতিত্ব তিনি বহু ধা বিভক্ত শত ধা বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করেছেন আউস এবং খাজরাজের শত বছরের লড়াইকে মিটিয়ে দিয়েছে মুহাজির এবং আনসারদেরকে ঐক্যের সুতায় গেঁথে দিয়েছে এমনকি একবার মুহাজির আনসারদের মধ্যে যখন লড়াই লেগে যাওয়ার উপক্রম হল এক আনসারি সাহাবী এক মুহাজির সাহাবীকে কষ্ট দিয়ে বসলেন এখন মুহাজির সাহাবী আনসারি সাহাবীকে কষ্ট দিলেন আনসারি সাহাবী তার জাতিকে ডাক দিলেন ইয়ালাল আনসার হে আনসারীরা কে কোথায় আছো জলদি আসো আমাকে বাঁচাও আমার সাহায্য করো তোমরা আর মুহাজির সাহাবি বলে বসলেন ইয়ালাল মুহাজিরিন হে মুহাজিররা কে কোথায় আছো আমার কাছে আসো আমাকে সাহায্য করো আনসারীর বিরুদ্ধে আল্লাহর নবীর কানে যখন আওয়াজ পৌঁছল নবী বললেন মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুদ্দিনা আরে জাহেলি যুগের কথাবার্তা কেন বলছো এগুলো ছেড়ে দাও তোমরা জাহেলি যুগের কথাবার্তা দুর্গন্ধময় কথাবার্তা আমি তোমাদেরকে কম বানাই নাই উম্মত বানিয়েছি তোমরা উম্মত তোমরা সম্প্রদায় না তোমরা ছোট ছোট ফেরকা না তোমরা হলো উম্মত উম্মত পরিচয় নিয়ে চলো মুহাজির আলাদা উম্মত না আনসার আলাদা উম্মত না আউস গোত্র আলাদা উম্মত না খাজরাজ গোত্র আলাদা উম্মত না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়বে তারা সবাই এক উম্মত এক দেহ এই জামানা গোট উম্মতের বিবেচনা বাদ দেন আমরা এক একটা গোত্র একত্রিত হতে পারি না দুই চারটা শাখাগত বিষয়ের কারণে অথচ শাখাগত বিষয়ের সমস্যা যেগুলো আছে এর সমাধান বাহ্যিকভাবে মনে হয় কেয়ামত পর্যন্ত হবে না বন্ধ তো ইমাম মাহদি আসার আগ পর্যন্ত হবে না তাই বলে আমরা কি ইসলাম রক্ষায় ঐক্যবদ্ধ হব না ইসলাম বিরোধী অপশক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ হব না যদি না হতে পারি না আপনি থাকবেন না আমি থাকবো কারো অস্তিত্বই টিকে থাকবে ছোট দুই চারটা উদাহরণ দিই বোঝার সুবিধা ইজতেহাদি বিষয়ে যেটা অর্থাৎ যেটা গবেষণা করে বের করতে হয়েছে কোরআনের আয়াতে স্পষ্টভাবে উল্লেখ নাই নবীর কোন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত নাই গবেষকের গবেষণা করে বের করতে হয়েছে সেখানে মানুষের আকল যেহেতু ভিন্ন গবেষণার পদ্ধতি মূলনীতি যেহেতু ভিন্ন সুতরাং গবেষণার ফলাফল হবে ভিন্ন এটাই স্বাভাবিক আল্লাহ নবী বলেন ইদা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইদা ইজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন যদি বিচারক মুসলমানদের বিচারক যিনি হবেন সব বিষয়ের স্পষ্ট আইন কানুন
কোরআন সুন্নাহ বর্ণিত পাবেন না, কিছু বিষয় থেকে ইস্তেহাদ করতে হবে, কিয়াস করতে হবে। এই ক্ষেত্রে তিনি যদি ইস্তেহাদ করেন, ইস্তেহাদ যদি সঠিক হয়, ইস্তেহাদ যদি সঠিক হয় তাহলে দুই নেকি পাবেন, আর ইস্তেহাদ যদি ভুল হয় এক নেকি পাবেন। তাহলে নবী বলে দিচ্ছেন ইস্তেহাদ যদি ভুল হয় এক নেকি, কিসের নেকি? এই যে আপনি আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করলেন, মেহনত করলেন, মুজাহাদা করলেন, এর নেকি পাবেন। মাশাআল্লাহ, আমাদের বিলাপা মসজিদের সম্মানিত খতিব সাহেব আজহারি সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হযরত উত্তম প্রতিদান দান করুন। তবে আপনাদের মনোযোগ সরে গেলে আমি কথা বলতে পারি না, এটা হলো আমার সমস্যা, ব্যক্তিগত দুর্বলতা। যতই বলেন বলেন বলেন, ট্যাপ রেকর্ডার না তো ছেড়ে দিব আর মাইক চলতে থাকবে। মনোযোগ একবার গেলে, মাইকের কারণে একবার গেল, একবার গেলে ফিরিয়ে আনাটা আমার জন্য ব্যক্তিগতভাবে কষ্টকর। তো যাই হোক, যে পয়েন্ট নিয়ে আমি কথা বলছিলাম যে ইস্তেহাদ করে, গবেষণা করে কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে গবেষণার মধ্যে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাজহাব, এটা আজকে এই ধারা শুরু হয় নাই, শুরু হয়েছে এখন থেকে প্রায় 1200 বছর আগে। এই 1200 বছরের মধ্যে 100 বছর বাদ দেন যে 100 বছর জমিনে খেলাফত নাই, এর আগের 1100 বছর তো জমিনে খেলাফত ছিল। খেলাফত তো মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিল, ঐক্যের মূল ভিত্তি ছিল। খেলাফতের অধীনে মুসলমান কুফফারের বিরুদ্ধে লড়াই করেছে, খেলাফতের অধীনে মুসলমান ইসলাম কায়েমের জন্য সর্বযুগে সর্বোচ্চ পর্যায়ের অবদান রেখেছে। তো তারা এই সমস্ত বৈচিত্র্য নিয়ে, ইখতিলাফ নিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম রেখেছে। এখনো দেখেন ইমারত ইসলামিয়া, আল্লাহ তাআলা 100 বছরের মাথায় মুসলমানদের আবারও একটা ভূমি দিলেন, আবারও কোরআনের শাসন দিলেন, যাদের অবদানে, যাদের শাহাদাতে, যাদের কুরবানিতে একটা ইসলামী ইমারা, মুসলিম উম্মা আবার ফিরে পেল। তাদের সবাই কিন্তু একই মতের লোক না, সবাই কিন্তু একই আদর্শের লোক না। কেউ আছে হানাফি, কেউ আছে সেখানে সালাফি, কেউ আছে শিয়া হাজারা। এর এত ভিন্নতা সত্ত্বেও আমেরিকার বিরুদ্ধে মোকাবেলার ক্ষেত্রে, ন্যাটোকে তাড়ানোর ক্ষেত্রে, নিজেদের স্বাধীনতা পুনরুদ্ধারের ক্ষেত্রে, মাজলুমের চোখের পানি মুছে দেওয়ার ক্ষেত্রে, ধর্ষিতা নারীর দুঃখ দুর্দশা দূর করার ক্ষেত্রে, মাজলুমের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তারা এক দেহের মতোই ছিল। এক্ষেত্রে নিজেদের পরিচয়গুলোর দিকে তাকায় নাই, বরং আল্লাহর জমিনে তাওহিদকে কেন্দ্র করে ঠিক ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে, যার ফলাফল আমাদের চোখের সামনে। কিন্তু আজকাল এমন এমন বিষয় নিয়েও আমরা নিজেরা মারপিটে লিপ্ত হয়ে যাই, যেগুলো একেবারেই সাধারণ, যেগুলো এইমি ভাবেই মোকাবেলা হওয়ার মতো। সব জিনিসের মোকাবেলা তরবারি দিয়ে হয় না, বাসার মধ্যে জামাই বউয়ে তো ঝগড়া হয়, বাবা মায়েও তো ঝগড়া হয়, ভাই বোনেও তো ঝগড়া হয়। এগুলো সমস্যার সমাধানগুলো পারিবারিক ভাবে হয়ে যায়। এর জন্য না তীর লাগে, না তরবারি লাগে, না কামান লাগে, না বন্দুক লাগে, বরং আলোচনার দ্বারাই বিষয়গুলো সমাধান হয়ে যায়। যদি নাও হয় তারপরও ফ্যামিলি এভাবে চলতে থাকে, স্বাভাবিক গতিতেই আগাতে থাকে, প্রত্যেকে নিজের কাজগুলো নিজের গতিতেই করতে থাকে। এই যুগে এসে মনে করে উদাহরণের স্বার্থে আপনি মত পোষণ করেন যে নামাজের পরে মোনাজাত করাটা বেদাত। কওমি অঙ্গনের ক্ষেত্রেই ধরেন, মেকল তরজের যে মাদ্রাসাগুলো আছে সেখানকার ওলামায়ে কেরাম যারা আছেন তারা তো এই ফতোয়াই দেন যে নামাজের পরে আমরা যে সম্মিলিত মোনাজাত করি এটা বেদাত। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কওমি ওলামায়ে কেরাম এটাকে বৈধ মনে করেন, কেউ কেউ মুস্তাহাব মনে করেন, যারা আমল করেন বড় একটা অংশ বৈধ মনে করে করেন। হ্যাঁ, যদি নামাজের অংশ মনে করা হয় তাহলে নিঃসন্দেহে বেদাত হবে, কারণ সালামের দ্বারাই নামাজ শেষ, এরপর এটা করা জরুরি না। ইমাম হাত তুলেছে, বাকি যদি মুসল্লি একজনও হাত না তুলে সমস্যা নাই। এটা এখানে ইমামের ইক্তেদা করা হচ্ছে না যে একই সঙ্গে হাত তুলতে হবে, একই সঙ্গে আবার হাত মুছতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই, বিষয়টা স্বাধীন। তো একদল মনে করছেন বৈধ দলিলের আলোকে, একদল মনে করছেন বেদাত দলিলের আলোকে, কিন্তু এটা নিয়ে কওমি অঙ্গনে মারপিট হয়েছে কখনো?
যে তুমি বেকুল তোরজে তুমি কেন বললা বেদাত বের হও মসজিদ থেকে অথবা সে বলল তুমি কেন বললা বৈধ বের হয়ে যাও মসজিদ থেকে কারণ যে বলল গবেষণার আলোকে বলল যে বেদাত বলল সেও গবেষণার আলোকে বলল দুটো ক্ষেত্রে এসে পার্থক্য হলো আপনি বলবেন নবীজি করেন নাই হ্যাঁ সাহাবীরা করেন নাই খুলাফায়ে রাশেদিনের ইতিহাসে নাই আরে করেন নাই বলেই তো সুন্নাত বলা যায় নাই করলে তো সুন্নতি বলা বৈধ মানে কি বৈধ মানে তো তারা করেন নাই এটা তো নিশ্চিত বাকি হলো দলিলের আলোকে সুযোগ আছে কিনা গুঞ্জায়েশ আছে কিনা এই ক্ষেত্রেই তো আসবে বৈধের মাসালা হ্যাঁ বৈধ এটাও মন দিয়ে সাব্যস্ত করা যাবে না জাস্ট যুক্তি দিয়ে সাব্যস্ত করা যাবে না কোরআন সুন্নার দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে তো যারা বৈধ বলেছেন এরাও সুন্নার কিছু দলিল হাদিসের কিছু দলিল টানেন নাই হ্যাঁ আপনি দ্বিমত করতে পারেন করেন আপনার যেটা ইচ্ছা হয়েছে আমল করেন বেদাত মনে করেন সারা জীবনে করার দরকার নাই চালান কিন্তু তাই বলে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করা যাবে না তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে খেলাফাহীন জমিনে খেলাফত কায়েম করা যাবে না এই কথা কোথায় পেলেন উম্মার খেলাফতের ইতিহাসে দেখবেন কখনো খারেজদের সঙ্গে মিলেও ময়দানে যুদ্ধ চালিয়েছে কখনো শিয়াদের সঙ্গে মিলেও লড়াই চালিয়েছে এমনকি যেই খলিফাদের নাম নিয়ে আপনারা গর্ব করেন এদের কেউ কেউ ছিলেন মুতাজিলা আব্বাসী খলিফাদের কথা বলবেন যে লম্বা একটা সময় কয়েকশো বছর তারা পৃথিবীতে খেলাফতের খেদমত আঞ্জাম দিয়েছেন এদের অনেকে মুতাজিলা ছিলেন না না থাকলে ইমাম আহমদ বিন হাম্বলের উপর জুলুম করলো কারা কোন কাফের তো করে নাই কোন মুশরিক তো করে নাই খলিফাই তো করেছে কেন করলো কারণ খলিফা আহলে সুন্নাল জামাতের অংশ ছিল না খলিফা মুতাজিলা ছিল নিজস্ব স্বার্থ রক্ষার জন্য ইমামের উপর নির্যাতন করেছে ওই ইমাম আহমদ তো বলে নাই তুমি খলিফা তোমার খেলাফত বাতিল হয়েছে আমরা এখন তোমার বিরুদ্ধে বিদ্রোহ করব তোমার বিরুদ্ধে লড়াই চালাবো বলেন তো নাই উল্টো বলেছেন খলিফা যতক্ষণ ইমানদার আছে গোমরা হোক ব্যক্তি জীবনে পাপী হোক কিন্তু যতক্ষণ কাফের হয় নাই নিজেদের ঐক্য ঠিক রাখার জন্য তার বিরুদ্ধে বিদ্রোহ করব না উল্টো তিনি জিহাদের ডাক দিলে আমরা তার সঙ্গে মিলেই কুফফারের বিরুদ্ধে জিহাদ অধিকাংশ যুগে এভাবে চলেছে এমন কি খলিফা নাসির যার হাত ধরে সর্বপ্রথম খিলাফতের পতন হয়েছে বলবেন কিভাবে নিজেই খলিফা তার হাত ধরে খেলাফতের পতন হয় কিভাবে লম্বা ইতিহাস ওই চেঙ্গিস খানের বাহিনীকে দাওয়াত দিয়েছে খাওয়ারিজম সাম্রাজ্যকে ধ্বংস করো চেঙ্গিস খানের বাহিনী তাদের থেকে আশ্বাস পেয়ে যে খাওয়ারিজমের সঙ্গে যুদ্ধ হলে খলিফা বাহিনী পাঠাবে না ওদের সাহায্যে আমাদের বিরুদ্ধে ওদেরকে সাহায্য করবে না বাহিনী আক্রমণ চালিয়েছে চেঙ্গিস খান এসে খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করেছে আর তার নাতি হালাকু খান এসে খেলাফতকেই বরবাদ করে দিয়ে গেছে প্রথমে সীমান্ত নষ্ট হয়েছে পরে রাজধানী অরক্ষিত হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে লম্বা ইতিহাস সেদিকে আমি যাব তো যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম তো ধরেন শাখাগত একটা বিষয় দোয়ার বিষয় শাখাগত একটা বিষয় কিন্তু এটাকে কেন্দ্র করে যদি দুইটা জাতি হয়ে যান তাহলে কাফের মুশরিকের মোকাবেলা ঐক্যবদ্ধভাবে করতে পারবেন গণতন্ত্র এই যুগের সবচাইতে বেশি আলোচিত সমালোচিত বিষয় গণতন্ত্র নিয়ে কওমি ওলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের মত পাবেন বড় একটা অংশ যারা মনে করেন যে গণতন্ত্রকে আমরা সমর্থন করি না বৈধ মনে করি না তবে ওজনের কারণে অপারগতার কারণে সাময়িক সিস্টেম হিসাবে আমরা এই সিস্টেমে মেহনত করছি তবে এটাও আমাদের চূড়ান্ত গন্তব্য না সুযোগ পেলেই আমরা গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর নবীর আদর্শকে আমরা দুনিয়া ফিরিয়ে আনব হক তরিকাই হকের খেদমত করব হক তরিকাই হককে জিন্দা করব এটা হলো এক দলের আদর্শ আরেক দল মনে করছেন না আমরা কোন অপারগতার ওজর দেখিয়েও কুফুরকে বৈধ করব না শিরিককে বৈধ করব না আমরা তার ধারে কাছেও যাব না এর ভালো কোনো অংশ আমাদের নেওয়া লাগবে না আমাদের ইসলাম পরিপূর্ণ অপরিপূর্ণতার কিচ্ছু এখানে নাই সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ জানিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ সাধ্যের বাইরের বোঝা কারো উপর চাপিয়ে দেন না সূরা হাজার সর্বশেষ আয়াতে জানিয়েছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন
দিন ইবনে হারাজ ইসলামের মধ্যে জটিল কোনো কিছু রাখেন নাই সূরা বাকারায় জানিয়েছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কঠিনতা চান না এই আয়াতগুলোর আলোকে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আল্লাহ যে আদেশ করেছেন সর্বযুগেই সেটা সম্ভব থাকবে নবী যে তরিকা দেখিয়ে গিয়েছেন নিজের জীবন দিয়ে এবং খুলাফায়ে রাশেদিনকে দিয়ে যেই তরিকা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই তরিকাই কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে সেই তরিকায় যখনই ব্যাঘাত ঘটেছে নবীর সাহাবীরা ময়দানে নেমে এসেছেন ইয়াজিদ তো খলিফাই ছিল অন্য কিছু তো না হ্যাঁ কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে খেলাফতের যে তরিকা ছিল সেই তরিকা আল্লাহর নবীর যুগে যা ছিল খুলাফায়ে রাশিদিনের যুগে যা ছিল সে এই তরিকাকে নষ্ট করে দিয়েছে আল্লাহর নবীর তরিকা এবং খুলাফায়ে রাশিদিনের তরিকা বাদ দিয়ে নতুন তরিকায় কেন ক্ষমতা গ্রহণ করবে নতুন তরিকায় কেন দেশ চালাবে তিনি ময়দানে নেমে গেলেন ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিলেন অনেক সাহাবীও তার সঙ্গে শরীক হয়ে গেলেন খেলাফত পুনরুদ্ধারের আন্দোলন করে যেতে লাগলেন তিনি একদিনও ফতোয়া দেন নাই তৎকালীন সময়ে যে ইয়াজিদ কাফের ইয়াজিদ মুরতাদ তারপরও তিনি লড়াই চালিয়েছেন কারণ তার চোখে ইয়াজিদ ফাসেক ইয়াজিদ জালেম যে খলিফা হওয়ার যোগ্য না এবং যে তরিকায় সে হয়েছে এটা খেলাফত রাশেদার তরিকা না এই কারণে তিনি মনে করতেন তাকে সরিয়ে যে বাস্তবেই যোগ্য তাকে কায়েম করতে হবে এবং খিলাফ আলা মিনহাজ নবুয়া জমিনের মধ্যে জিন্দা রাখতে হবে এ কারণে লড়াই চালিয়েছেন লড়াই চালাতে চালাতে আল্লাহর জমিন রিজিকে কোরবান করে দিয়েছেন কারবালার প্রান্তর তার রক্তে রঞ্জিত হয়েছে এখন এই যুগে এসেও কেউ যদি হুসাইনের আদর্শে আদর্শবান হয় সে মনে করে তরিকা সেটাই থাকবে যেটা নবীর যুগে ছিল তরিকা সেটাই থাকবে যেটা আবু বকরের যুগে ছিল যেটা ওমরের যুগে ছিল যেটা ওসমানের যুগে ছিল যেটা আলীর যুগে ছিল যেটা হাসানের যুগে ছিল রাদিয়াল্লাহু আনহু আজমাইন ইসলাম পরিপূর্ণ আমাদের নতুন কোন তরিকা লাগবে না নতুন কোন আদর্শ লাগবে না নতুন কোন ধারা লাগবে না ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনা লাম ইয়াকুন ইয়াউমা দীনা সে যুগে যেটা দীনের অংশ ছিল না আজও এসে সেটা দীনের অংশ হবে না এই তরিকা মনে করে তারা বলছেন যে আল্লাহর জমিনে দাওয়াত এবং জিহাদের দ্বারা খিলাফত জিন্দা হয়েছে দাওয়াত এবং জিহাদের দ্বারা খিলাফত গায়েব হয়েছে দাওয়াত এবং জিহাদের দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়েছে কিয়ামত পর্যন্ত তরিকা দুটোই থাকবে তিন নম্বর কোনো তরিকা আসবে না তো একদল মনে করলেন এই মত দলিলের আলোকে আরেক দল যারা গণতান্ত্রিক তরিকায় মেহনত চালালেন তারাও করলেন দলিলের আলোকে তাদেরও মাকসাদ এটা না আমেরিকার খেদমত করা মাকসাদ এটা না ভারতের খেদমত করা মাকসাদ এটা না জমিনে মানবরচিত বিধান কায়েম করা মাকসাদ এটা না জমিনে সেকুলারিজমকে জিন্দা করা মাকসাদ এটা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তো দুই দলের লক্ষ্য এক উদ্দেশ্য এক গন্তব্য এক কিন্তু তরিকায় কার বা কর্ম পদ্ধতির মধ্যে ভিন্নতা তা উভয়টা দলিলের আলোকে ভিন্নতা এখন একটা মতকে শক্তিশালী বলতে পারেন একটা মতকে দুর্বল বলতে পারেন কিন্তু আপনি কোনো একটার কারণে কাউকে কাফের মুশরিক বলতে পারেন যারা গণতান্ত্রিক ধারায় মেহনত করছেন বলতে পারেন না তারা মুরতাদ হয়ে গেছে ইসলাম থেকে বের হয়ে গেছে যদি ফতোয়াই দেন সে চিন্তা করবে তাহলে আর ইসলামী নামের দরকার কি আমিও সেকুলারই হয়ে যাই মুরতাদি যখন আমার এত কষ্ট সহর দরকার কি ইসলামের নামের কারণে ব্যানারের কারণে এখন থেকে আমিও নাস্তিক বেইমানের মতো হয়ে যাই নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে এর দ্বারা কার লাভ হলো কার ক্ষতি হলো শেখ আব্দুল্লাহ আজম পর্যন্ত তাফসিরে সূরা তাওবায় এটা নিয়ে আলোচনা করেছেন দেখে নিতে পারেন অপরদিকে যারা এই তরিকায় মেহনত করছেন কিন্তু যারা নববী তরিকায় মেহনত করার পক্ষপাতী তাদেরকে যদি মনে করে এরা আমাদের দুশ্মন এরা খারেজি এরা এই এরা সেই এদের কারণে আমাদের পেরেশানি অথচ এরা না থাকলে জমিনে আমরা ভালো থাকতাম তারাও বড় ভুলের মধ্যে আছেন কারণ আপনি যে তরিকা গ্রহণ করেছেন এটা নবোদ্ভাবিত তরিকা ইস্তেহাদের কারণে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু সে যেটা বলছে এটা তো কোরআনে বর্ণিত তরিকা হাদিসে বর্ণিত তরিকা তা আপনি নতুন তরিকায় থাকার পর সর্বোচ্চ এটা বলতে পারেন বৈধ সুন্নত বলতে পারবেন না মুস্তাহাব বলতে পারবেন না ফরজ ওয়াজিব বলার প্রশ্নই তো আসে না সে যে তরিকার কথা বলছে সেটা সুন্নত সেটা ওয়াজিব সেটা ফরজ তা আপনি বৈধ পথের পথিক হয়ে ফরজ পথের পথিকের বিরোধিতা কিভাবে করতে পারেন তার বিরুদ্ধে ফতোয়া কিভাবে দিতে পারেন কই হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিরুদ্ধে কোন সাহাবী ফতোয়া দিয়েছেন আমাকে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামার মূলধারার মত এটাই
যে খলিফা যতক্ষণ মুসলমান আছে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না এক খলিফা থাকাকালীন দ্বিতীয় কারো বায়াত গ্রহণ করা যাবে না এমন কি যদি এক খলিফা থাকা অবস্থায় নতুন কেউ বায়াত নেয় বা তাকে বায়াত দেওয়া হয় নবীর হাদিস তারা বলবেন ইদা বুই আলি খলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা দ্বিতীয় পর্যায়ে যাকে বায়াত দেওয়া হয়েছে তার গলায় ফেলে দাও তোমরা কিন্তু একজন সাহাবী আমাকে পারলে খুঁজে খুঁজে দেখান একজন বরেণ্য সাহাবী তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হুসাইন খারেজি কারণ সে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছে পারবেন দেখাতে এই যুগে খারেজি ফতোয়া খুব সহজ না শুধু এই যুগে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইকে খারেজি বলা হয়েছে শাহ ইসমাইল শহীদকে খারেজি বলা হয়েছিল একদল তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়াকে খারেজি ফতোয়া বলেছিল এমনকি ওলামায়ে দেওবন্দ আজও পর্যন্ত বেদাতি এলাকায় ওয়াহাবি আর খারেজি বলে না কেন খারেজি বলে আজকের যুগের কারণে না বলে সেই যুগের কারণে যে ব্রিটিশ ছিল শাসক আর ওলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন ওদের ফতোয়া হলো শাসক যে হবে যেই হোক না কেন তার আনুগত্য করা ফরজ ওলামায়ে দেওবন্দের মত ছিল না আর দখলদার ওদের বিরুদ্ধে আনুগত্য তো দূরের কথা ওদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ এই আদর্শের ভিন্নতার কারণে সেই সময় শুরু হয়েছে খারেজি গালি আজও পর্যন্ত চলছে খারেজি গালি তখন যারা গালি দিত বুঝে দিত আজ যারা দেয় বলদের মতো না বুঝেই দেয় ওদের জিজ্ঞেস করেন বেড়া ওয়াহাবি যে কস ওয়াহাবি অর্থ কি খারেজি যে কস খারেজি অর্থ কি বলবে ওহাবি মানে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদের অনুসারী আরে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদে আরবের লোক আমাদের ওলামায়ে দেওবন্দ তারা হলো হিন্দুস্তানের লোক তো হিন্দুস্তানে বসে যখন তারা জিহাদের ধারা শুরু করেছেন সর্বপ্রথম ফতোয়া তো আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিয়েছিলেন তিনি কবে সেই মোহাম্মদ বিন আব্দুল হাবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জিন্দেগিতে পারলে একটা প্রমাণ দেন ওহাবি হবে কেন তার ফতোয়া মেনেই তো সৈয়দ আহমদ শহীদ ময়দানে নামলেন তার ফতোয়া মেনেই বালাকোট হলো তার ফতোয়া মেনেই রেশমি রুমাল হলো তার ফতোয়া মেনেই স্বাধীনতা আন্দোলন হলো তার ফতোয়া মেনেই গোটা অঞ্চলে হিন্দুদের সেই সময় এই ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দুস্তানে জিহাদ চললো তো ফতোয়ার মূল উৎস তো তিনি পরবর্তীরা শুধু ফিল্ডে বাস্তবায়ন করেছে তো পারলে একটা প্রমাণ দেখাও তিনি মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদীর অনুসারী ছিলেন দূরের কথা জীবনে একবার মিলিত হয়েছিল কিন্তু গালি তো দেওয়া হবি ওহাবি কয় না আজকাল যেমন গালি কমন হয়ে গেছে কিছু একটা কইলি রাজাকার কিছু একটা কইলি স্বাধীনতা চেতনা বিরোধী কিছু একটা কইলি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি গালি কমন বানায় ফেলছে না মানুষ ভয়ে কথাও বলতে পারে না যে কোন কথা বইলে আবার কি গালি খায়া বসি এবং এইটার কারণে না কি হয়রানের শিকার হওয়া লাগে এখন লোকে ভাবে মানসা মাতা না যা যে যে নীরব থাকে সেই মুক্তি পাওয়া যায় মুখের মধ্যে তালা লাগায় রাখি তাইলেই ভালো থাকতে পারবো এগুলো তো ত্রাসের রাজত্ব ছাড়া কিছু কিসের ওয়াহাবি আর খারেজি মনে চেয়েছে আর বলে ফেললা আর এইরকম ট্যাগাটেগির কারণে গালিগালাজের কারণে উম্মারা যে অবস্থা তো খারেজি বলবা দিন শেষে আবার হুসাইনের নাম বিক্রি করে খাবা দশই মহরম আসলে হায় হুসাইন বলে চিল্লাবা এটা তো হতে পারে না হুসাইন কেউ তো তোমার মূলনীতি মানলে খারেজি বলা লাগবে কারণ হুসাইন রাজিয়াল্লাহ আনহু শাসকের বিরুদ্ধে ময়দানে নামেন নাই ইয়াজিদ তৎকালীন শাসক ছিল না কিন্তু তার নজরে ছিল আল্লাহর রাসূলের এই হাদিস তিনি শুধু একা না মদিনাবাসীদেরও ফতোয়া ছিল এটা আর অনেক বরেণ্য সাহাবীর ফতোয়া ছিল এটা তার মত ছিল এই হাদিসের আলোকে মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি তোমাদের কেউ যদি অন্যায় দেখে এক নম্বর দায়িত্ব হাত দিয়ে অন্যায়ের মোকাবেলা করতে হবে তাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি হাত দিয়ে না পারলে মুখ দিয়ে যদি মুখ দিয়েও না পারে ফাবি কলবি অন্তর দিয়ে ওয়াদালি কাদাফুল ঈমান এটা ঈমানের সর্বনিম্ন স্তর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং মদিনাবাসী মনে করতেন আমাদের তো হাতের শক্তি আছে আলহামদুলিল্লাহ তো আমরা হাত দিয়ে ইয়াজিদ নামক অন্যায়ের মোকাবেলা করব তো তাদের সামনে ছিল এই হাদিস আর অন্যদের সামনে ছিল অন্য হাদিস উভয়তে যখন হাদিসের আলোকে হলো একদল আর একদলকে খারেজি বলেন নাই যারা জিহাদের বিপক্ষে ছিলেন ইয়াজিদের বিরুদ্ধে যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ফেলে দিতে পারবেন এই সাহাবীকে আব্দুল্লাহ বিন ওমর তিনি তো এই ফতোয়ার পক্ষে ছিলেন না তারপরও তিনি তো কোনোদিন বলেন নাই হুসাইন খারেজি আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনোদিন বলেন নাই তোমরা মরজিয়া কি বলেছেন আরে বলেছেন যখন দলিলের আলোকে ইখতিলাফ হয় যে ইখতিলাফের সুযোগ আল্লাহ রেখেছেন রাসূল রেখেছেন আপনি না রাখার কে খলিফা হারুন রশিদ চিঠি পাঠালেন ইমাম মালিকের কাছে
ইমাম মালিক আপনি যে কিতাব লিখেছেন মুওয়াত্তা হাদিসের কিতাব এই কিতাবটা আপনি যদি অনুমতি দেন আমি প্রত্যেক এলাকায় খেলাফতের অধীনে যত এলাকা আছে সব এলাকায় ছড়িয়ে দিব এবং প্রত্যেক এলাকার গভর্নরকে বাধ্যতামূলক আদেশ দিব তার এলাকায় যেন এই মাসালাই বাস্তবায়ন করে এই ফিকহের চর্চা করে আর এর খেলাফ যাদের আমল দেখবে ওদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিষেধ করলেন খলিফা আপনি একটা প্রশস্ত বিষয়কে সংকীর্ণ করে ফেলবেন না আরে প্রত্যেক এলাকায় ইসলাম পৌঁছেছে নবীর সাহাবীদের দ্বারাই পৌঁছেছে কুফা ইসলাম গিয়েছে আব্দুল্লাহ বিন মাসউদের হাত ধরে গিয়েছে মদিনায় ইসলামের চর্চা হয়েছে আবু হুরায়রার হাত ধরে চর্চা হয়েছে প্রত্যেক এলাকায় ইসলাম গিয়েছে নবীর সাহাবীদের দ্বারাই তো গিয়েছে তো আল্লাহর নবী যদি বিষয়টাকে ব্যাপক রাখেন আল্লাহর ওয়াস্তে আপনি ব্যাপক বিষয়কে সংকুচিত সীমাবদ্ধ সংকীর্ণ করে ফেলবেন দেখো আপনি গণতান্ত্রিক ধারায় মেহনত করছেন করেন না কিন্তু তাই বলে আপনার নজরও সর্বোচ্চ এটা বৈধ এর চাইতে বেশি কিছু না বৈধর বড় কোনো শব্দ কেউ বলতে পারবে না যদি বলে এটা কোরআন হাদিসের অপব্যাখ্যা ছাড়া কিছু হবে না সর্বোচ্চ বলবে বৈধ তো ঠিক আছে বৈধটা করেন আপনার এটা আসলেই বৈধ না অবৈধ চূড়ান্ত ফয়সালা আল্লাহর দরবারেই হবে কিন্তু তাই বলে যারা এমন তরিকা প্রচার করছে যেটা কোরআন সুন্নায় বর্ণিত যেটা হয়তো সুন্নাহ না হলে ওয়াজিব বা ফরজ আপনি তাদেরকে খারেজি বলতে পারেন না আর যারা সেই তরিকায় মেহনত করছে তারা আপনাকে মুরজিয়া বলতে পারে না এই বিষয়টা সহজ ছিল না কিন্তু আমরা রেখেছি সহজ বলেন না সহজ রেখেছি ভাগ করতে করতে এখন একজন কওমির হরে আর একজন কওমির লোকরে গালি দেয় অন্য লোক দূরের কথা নিজেরাই নিজেদের গালি দেয় তা আমরা তো বড় ক্ষুদ্র একটা অংশ পুরো বাঙালি সবাই কি কওমির বলেন সব মিলে ধরেন 1 কোটি 1 কোটির মধ্যে এখানে এসে যদি 50 লাখ 50 লাখ দুই ভাগ হয়ে যায় তাহলে আমরা নিজেরাই তো ঠিক হতে পারলাম না অন্যদেরকে ঠিক করব কিভাবে এরকম উদাহরণ দিতে চাই রাত শেষ হয়ে যাবে উদাহরণ শেষ হবে না আপনি দেখেন আপনি তাবলিগ করেন ভালো কথা আপনার নজরে তাবলিগ করাটাই এই জামানায় হক প্রচারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম আর এক আল্লাহর বান্দা তিনি তাজকিয়ার মেহনত করেন ইসলাহের মেহনত করেন তিনি মনে করেন যে এই তরিকায় মেহনত করলেই মানুষের আত্মশুদ্ধি বেশি হয় তিনি এটাই এত বেশি ব্যস্ত থাকেন যে আপনার তাবলিগে সময় দিতে পারেন না আর আপনি তাবলিগে এত বেশি ব্যস্ত থাকেন তার মেহনতে তার ফিল্ডে গিয়ে সময় দিতে পারেন না আপনার দৃষ্টিতে এটা বেশি গুরুত্বপূর্ণ তার দৃষ্টিতে সেটা বেশি গুরুত্বপূর্ণ দিন শেষে আপনিও কওমি সেও কওমি কিন্তু সে বলছে দেখেছো ওর আত্মশুদ্ধির মেহনত করে নাই আপনি বলছেন দেখেছো নবীরা ছিলেন মেঘের মতো মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে দাওয়াত দিতেন আর এরা বসে বসে মানুষকে বলে আসো আমার কাছে আসো আসলে এরা ধর্ম ব্যবসায়ী নাউযুবিল্লাহ মিন যালিক উভয় মিলে হয়তো 1 কোটি হবেন না কিন্তু এই যে 50 লাখ 50 লাখ বিভক্ত হয়ে গেলেন দিন শেষে এর ফায়দা আপনারা ভোগ করতে পারবেন না ওরা ভোগ করবে যদি ওরা ভোগ নাই করতে আমাকে বলেন যেই দেশে 90% মুসলমান সেই দেশে কয়েকশো আলেম কেন বছরের পর বছর কারাগারে পড়ে থাকে যদি ওরাই ভোগ না করতো আপনি আমাকে বলেন যেই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ সেই দেশে কেন ওয়াজ মাহফিল বন্ধ করার হিম্মত ওরা করবে আপনি আমাকে বলেন যদি এর ফায়দা ওরা না নিত যারা হকের কথা বলে হকের পথে চলে দিন দুপুরে প্রকাশ্যে জনসম্মুখে ওরা কিভাবে তাদের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস দেখাতে পারল ব্রিটিশদের পুরনো নীতি ডিভাইড এন্ড রুল ভাগ করো আর শাসন করো যত বেশি ভাগ করবা তত বেশি শাসন পুক্ত হবে তোমার আপনার একজন হকপন্থী আলেম বিপদে পড়বে যে কওমি অঙ্গরে যখন তিনি বিপদে পড়বেন আরেক শ্রেণী বলবে দেখেছো এরা হলো নবীর দুশ্মন উচিত শিক্ষা হয়েছে নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে শিক্ষা হয়েছে কি হলো এটা যদি নবীর সঙ্গে বেয়াদবি করলে খালি মুসিবত আসে হকের উপর চললে মুসিবত মোটেও আসে না নবীদের উপর কেন মুসিবত এসেছিল আমাকে বলো বরং হাদিসে তো জানিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস
আল্লাহ কোন জাতিকে ভালোবাসলে তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন ইন্না আল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফমান রাদিয়া ফালাহুর রিযা বিপদে পড়েও যারা খুশি তাদের উপর আল্লাহও খুশি ওমান সাখিতা ফালাহুস সাখাত বিপদে পড়লে যারা আল্লাহর উপর বেজার আল্লাহও তাদের উপর বেজার ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে সেই হাদিসে নবী জানিয়েছেন মানুষের দ্বীনের অনুপাতে ঈমানের অনুপাতে তাদের উপর পরীক্ষা আসবে সহি বুখারীতে আছে اشد الناس بلاء الانبياء ثم الامثل فالامثل وفي روايه اخرى ثم الذين يلونهم ثم الذين يلونهم সবচাইতে কঠিন পরীক্ষা আক্রান্ত হন নবীরা এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত কঠিন পরীক্ষা না দিলে জাতির নেতৃত্ব পাবে কিভাবে ওয়াজালনাহুম আইমাতাই ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন আল্লাহ বলেন তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছি যখন তারা সবর করেছে এবং আমার আয়াতের উপর বিশ্বাস রেখেছে যে আল্লাহ আমাদেরকে ছেড়ে যাবেন না মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তোমার রব তোমাকে ছেড়ে যান নাই তোমার রব তোমাকে ঘৃণাও করেন নাই তোমার জন্য সর্বশেষ পরিণতি প্রথম অবস্থার চাইতে বড় উত্তম হবে তিনি তোমাকে এত দেওয়া দিবেন যে তুমি খুশি হয়ে যাবে এই আয়াত মক্কী যুগের আয়াত কিন্তু এই আয়াত ছিল নবীর জন্য খেলাফতের সুসংবাদ যে নবী ওরা বলছে কি রে এত মারি কিন্তু তার কোন সাহায্য আসে না কেন লম্বা সময় চলে যায় ওহি বন্ধ থাকে কেন ওরা বলতে চায় ওয়াদ্দাহু রব্বুহু মুহাম্মাদকে তার রব ছেড়ে গিয়েছে আল্লাহ কসম খেয়ে বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা আমি আল্লাহ মধ্যাহ্নের কসম খেলাম দ্বিপ্রহরের কসম খেলাম অন্ধকার রাতের কসম খেলাম তোমার রব তোমাকে ছেড়ে যান নাই তোমাকে ঘৃণাও করেন নাই আর বর্তমান অবস্থার চাইতে আগামী অবস্থা তোমার জন্য বড় উত্তম হবে ওমার রব তোমাকে এত দেওয়া দিবেন ফাতারদা তুমি খুশি হয়ে যাবে ইদাস্তাদদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইন ইদা ফাক্কারতাহু ফাফরা আল্লাহ যদি এক গুণ কঠিন পরীক্ষা দেন দুই গুণ পুরস্কার বান্দাকে দিয়ে দেন এমনকি নবী ইব্রাহিম আল্লাহর তো প্রিয় হলেন কিভাবে খালিলুল্লাহ হলেন কিভাবে খুলেন কোরআন জাতির পিতা বানিয়ে দিলেন আল্লাহ তাকে কেন কারণ কারণ আল্লাহ নিজে বলে দিচ্ছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন কিছু বিষয় দিয়ে সব পরীক্ষাকে তিনি পাশ করেছেন পরিপূর্ণ করেছেন তখন আল্লাহ বললেন আলা ইন্নি জাইলুকা লিন্নাস ইমামা তোমাকে শুধু মুসলমান না সব মানুষের জন্য নেতা বানিয়ে দিই যার কারণে আল্লাহর নবীর যুগে মুশরিকরাও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম ইহুদিরাও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম খ্রিস্টানও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম মুসলমানও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ বলে দেন শুধু তাওহীদ দিয়ে যাচাই করবা দেখবা যে যার মধ্যে তাওহীদ আছে তার জাতির পিতা ইব্রাহিম সুম্মা ওহাইনা ইলাইক আন ইত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফ হানিফ বলা হয় যিনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত বহুত্ববাদে না একত্ববাদে বিশ্বাসী ওয়া মা কানা মিনাল মুশরিকিন তিনি কোন মুশরিক ছিলেন না তো আমাদের নবীর শিক্ষা ছিল বহুধা বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করব আমাদের শিক্ষা হলো ঐক্যবদ্ধ উম্মাহকে খালি বিভক্ত আর বিভক্ত করব অথচ শাখাগত বিষয় যেটা ইলমিভাবে সমাধান হতে পারে সেটার জন্য গালাগালির দরকার থাকে মনে করেন উদাহরণ দিই ইস্তেমার মাঠে নামাজের সময় মাইক ব্যবহার করা হয় না ইমাম সাহেব মাইক ব্যবহার করেন না মুকাব্বির সাহেব করেন ইমামের তেলাওয়াত শোনা যায় না ইমামের তাকবীর শোনা যায় না পেছনে মুয়াজ্জিন সাহেব তাকবীর দেন আলাদা করে ম্যানুয়াল তাকবীরের সিস্টেম থাকে তারা সেভাবে তাকবীর দেন তারা এই পন্থাকে উত্তম মনে করেছেন ভালো মনে করেছেন কিন্তু আমাদের সাধারণ প্রায় সব মসজিদে মাইকে তেলাওয়াত করা হয় এবং তাবলীগ জামাত যখন এই মসজিদগুলোতে যায় এভাবেই তারা নামাজ পড়ে তো চলছে তো বিষয়টা কিন্তু এটাকে কেন্দ্র করে যদি ফতোয়া শুরু হয়ে যায় তাহলে আর টিকবে না সমাজ প্রত্যেক মসজিদে মসজিদে মারপিট হবে না আরে হবে কি না গণহারে হবে এই সমস্ত কারণে
এই গালিগুলোরে আমরা কমিয়ে দিতে পারলে সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষভাবে খারেজি, মুরজিয়া, মুনাফিক, তাগুত, বাতিল, ইহুদি খ্রিস্টানের দালাল, এজেন্ট, এগুলো এখন কেমন যেন মানে একেবারে সবচেয়ে সস্তা বলি হয়ে গেছে। মনে চাইলেই বলে দেওয়া যায়, ভাবটা এমন কোনোদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, কোনোদিন এর জন্য হিসাব দিতে হবে না। তুমি ভাই দালালি করবো করো না, এখন যে দালালের পক্ষপাতি না তারে খারেজি বলো কেন, মাজলুমের কাটা ঘায়ে নুনের ছিটা দাও কেন, একজন আলেম কারাবন্দী হয়েছে, কিছু করতে পারলে করো, না পারলে চুপ থাকো, বা পারলে অন্তত দোয়াটুকু করো, পারবা না উল্টা মিষ্টি বিতরণ করবা, বলবো উচিত শিক্ষা হয়েছে, সে তো সাউন্ড ড্রেনে নাউযুবিল্লাহি মিন যালিক। আগেই না করেছিলাম, এত চিল্লানোর দরকার নাই, চুপচাপ থাকো, আমাদের মতো মিষ্টি করে কথা বলো, তাহলে তো আর জেলখানা যাওয়া লাগে না। আরে তার সামনে তো আল্লাহর নবীর হাদিস আছে, জেনা থাকে চুপ থাকতে দেয় না, আল্লাহর নবীর ব্যাপারে তো সেই হাদিসে আছে, ইদা সাইদাল মিম্বার হাজ্জাল মিম্বার হাজ্জা ওয়া আলা সাওতুহু। আল্লাহর নবী যখন মিম্বারে আরোহণ করতেন, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত, চড়া হয়ে যেত, মিম্বার থরথর করে কাঁপতে থাকতো, কান্নাহু মুনজিরু জাইশ, যেন তিনি কোন সেনাবাহিনীকে মার্চ করছেন, সেনাবাহিনীকে সতর্ক করছেন, কমান্ড দিচ্ছেন। নবী তখন তাদেরকে বলতেন, সাব্বাহাকুম মাসাকুম, সাবধান, সকালে বিপদ আসছে, সাবধান, সন্ধ্যায় বিপদ আসছে। নবীর অবস্থা এমন হতো, তার চেহারা লাল হয়ে যেত। আল্লাহর নবীর ক্ষেত্রে যদি এমন হয়, মিম্বার থরথর করে কাঁপে, আমাদের ক্ষেত্রে তো মাইকও থরথর করে কাঁপছে না, তো আওয়াজ তো এর চাইতে বড় উঁচু করা দরকার। আওয়াজ যদি উঁচু না করি, আমি হকের আওয়াজ উঁচু করব না, বাতিল তো বাতিলের আওয়াজ ঠিকই উঁচু করে যাচ্ছে, তো বাতিল কি বুঝবে? দেখেছো, যদি দুর্বলতা না থাকতো, আত্মবিশ্বাস পরিপূর্ণ থাকতো, ওরা মেনমেনিয়ে কথা বলে কেন? আমরা তো হুঙ্কার দিচ্ছি, হুঙ্কারের কাউন্টারে হুঙ্কার দিচ্ছে না। নাস্তিক হুঙ্কার দিতে পারবে, উগ্র হিন্দুত্ববাদীরা হুঙ্কার দিতে পারবে, ইসলামের সব দুশ্মনরা হুঙ্কার দিতে পারবে, দেশ দখল করে নেবে, মানচিত্র খেয়ে ফেলবে, স্বাধীনতা হরণ করে নিবে, মসজিদগুলোকে আবার বিরান বানিয়ে দিবে, মাদ্রাসাগুলোকে মদের বারে পরিণত করবে, যা মনে চায় তা বলবে, আরে বাতিল বাতিল কথা বলবে, তাতে ভয় পাবে না, আমি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবো, হকের কথা বলবো, কোরআনের কথা বলবো, সুন্নার কথা বলবো, আমি কেন ভয় পাবো? আর যদি ভয় পাই, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের ব্যাখ্যা কি করব, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে হতে যারা আলেম হয় তারা এক আল্লাহকে ভয় করে, কোন তাগুতকে ভয় করে না, কোন বাতিলকে ভয় করে না, কোন ইহুদি খ্রিস্টানকে ভয় করে না, কোন উগ্র হিন্দুত্ববাদীকে ভয় করে না, কোন নাস্তিক মুরতাদকে ভয় করে না, কোন শাতিম বেঈমানকে ভয় করে না, কোন হামলা মামলাকে ভয় করে না, কোন জেলখানাকে ভয় করে না, কোন ফাঁসির রশিকে ভয় করে না, আল্লাহর জন্য যার যেটা ভয় করে না। সবচাইতে বেশি দায়ী ছোট্ট একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো জিব্বা। এক জিব্বা আপনার জন্য এত বড় ক্ষতির কারণ হবে। সহিহ বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নার আলা উজুহিহিম আও ক্বাল আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, অধোমুখী করে, মাথা নিচে পা উপরে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, তাদের মুখের অযাচিত কথাবার্তা, যেটা বলার কোনো দরকার ছিল না তাও বলেছে, অযথাই বলেছে, কিন্তু এর কারণে আজ সে জাহান্নামী হয়েছে। এই জিব্বা সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে। আজ তো জিব্বার কোনো কন্ট্রোল নাই, মনে চাচ্ছে বলছেন, এই জিব্বা আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে মুখ খুলবে, আপনি জিব্বাকে বলবেন, وقالوا لجلودهم لما شهدتم علينا, কিরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কেন? চামড়াকে লক্ষ্য করে বলবে, শরীরের অংশকে লক্ষ্য করে বলবে, জবাব আসবে, قالوا انطقنا الله,
সেই আল্লাহ আমাদের জবান আজকে খুলে দিয়েছেন আল্লাযী আনতাকা কুল্লা শাই যিনি সব জিনিসের জবান খুলে দিয়েছেন একবার চিন্তা করেন জিহ্বা যদি ভয়াবহ না হতো নবী কেন বললেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আসল মুসলমানকে শোনো তাহলে বুঝবা কে আসল আর কে নকল আসল মুসলমান রিয়াল মুসলমান খাঁটি মুসলমান প্রকৃত মুসলমান সে অন্য মুসলমান না অন্য মুসলমানরা যার জিহ্বা থেকে আর হাত থেকে নিরাপদ থাকে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আগে কেন বললেন জিহ্বার কথা পরে কেন বললেন হাতের কথা হাত দিয়ে মারপিট করলে সমাজে ফাটল ধরে এটা তো বুঝলাম কিন্তু নবী পরে বললেন হাত আগে বললেন জিহ্বা তার মানে জিহ্বা হাতের চাইতেও ভয়ানক جراحات السنان لها التيام ولا يلتام ما جرح اللسان তরবারি দিয়ে আঘাত করলে দুদিন আগে আর পরে আপনার ক্ষত শুকিয়ে যাবে জিহ্বা দিয়ে আঘাত করলে হয়তো শত বছর পেরিয়ে যাবে সেই দুঃখ আর কোনোদিন শুকাবে সেই কারণে জিহ্বা বড় ভয়ানক নবীর হাদিসটা চিন্তা করেন মাই ইয়াদমাননি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ তুমি আমার জন্য দুইটা জিনিসের গ্যারান্টিদার হয়ে যাও আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব তোমাকে কি দুই জিনিস নবী বলেন তোমার দুই চোয়ালের মাঝখানে যেটা আছে মানে জিহ্বা আর দুই পায়ের মাঝখানে যেটা আছে অর্থাৎ লজ্জাস্থান এই দুইটা জিনিসকে সামনে রাখবা উম্মত এই গ্যারান্টিটা আমি নবীকে দাও না আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম নবী আমাদেরকে ঠকাবেন না নবী মিথ্যে বলবেন না প্রতারণা করবেন না নবী যদি গ্যারান্টি দেন নিঃসন্দেহে সেটা তিনি পূরণ করবেনই করবেন কারণ নবী বানিয়ে কথা একটাও বলেন না ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহই বলেছেন মন করে একটা কথাও বলেন না দ্বীনের ব্যাপারে যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে নাযিল করা ওয়াহি তা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি পেয়ে আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন তো বড় কঠিন না খালি জিহ্বাটাকে সামনে রাখেন এই জিহ্বাই আপনার বড় অনিষ্টের কারণ এই জিহ্বাই সমাজে ফাটলের কারণ এই জিহ্বাই ঐক্যবদ্ধ উম্মাহকে বিভক্ত করার কারণ একশো বছর ধরে খেলাফা নাই এখন বিভক্ত হওয়ার সময় ঐক্যবদ্ধ হওয়ার সময় খালি খেলাফা নাই তাও তো না এই অঞ্চলে প্রায় পৌনে 300 বছর ধরে 1 মিনিটের জন্য ইসলামের শাসন নাই সে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাব সিরাজউদ্দৌলা শিয়া ছিল না সুন্নি সে ইখতিলাফ রাখেন এরপর এই পৌনে 300 বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কোরআনের শাসন কায়েম হয়েছে পৌনে 300 বছর কম সময় কয়টা প্রজন্ম পার হয়েছে চিন্তা করেন এত লম্বা সময় ধরে গলায় গোলামের জিঞ্জির পরে আছি আল্লাহর গোলাম হব এটা তো গৌরবের বিষয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহর সামনে দাঁড়িয়েই তো গোলামের ঘোষণা দেই কিন্তু আল্লাহর গোলাম হতে পারছি না পৌনে 300 বছর ধরে মানুষ হয়ে মানুষের গোলামি করে যেতে হচ্ছে তো এই গোলামি থেকে বের হবেন কিভাবে বের হবেন নিজেরা মারপিট করে তো শেষ করতে পারলেন না ওদের বিরুদ্ধে ময়দানে কিভাবে নামবেন আমি নামবো আপনি নাই আপনি নামবেন আমি নাই আমার আপনারই তো সমস্যা সমাধান হয় না সুযোগ কাজে লাগাবে ওরা কখনো আপনাকে ডেকে পকেট ভরে দিবে আপনি এসে এই সুযোগকে কাজে লাগিয়ে আবার যা ক্ষতি করার করে দিয়ে যাবেন কখনো আবার আমাকে কাছে টানবে টেনে আমার পকেট একটু ভরে দিবে আমি ওদেরকে সাহায্য করব আপনার বিরুদ্ধে ময়দান নষ্ট করব কাটা দিয়ে কাটা তোলা হবে ওদের কোনো ক্ষতি নাই বিনা ক্ষতিতে ওরা সব হাসিল করে ফেলবে তো মুমিন এক গর্তে দুইবার পা দেয় না নবী বলেন না লা ইউদাকুল মুমিনু মিন জুহদিন ওয়াহিদিন মাররাতাইন এক গর্ত থেকে মুমিন দুইবার সাপের কামড় খায় না দুইবার দংশিত হয় না আমরা যে কতবার খেয়েছি আল্লাহ ভালো জানে মুমিন ধোকা দেয় না ধোকা খায় না নবী বলেছেন ধোকা দাও মুমিনের শান না ধোকা খাও মুমিনের শান না কিন্তু ধোকা খেতে খেতে জীবনটাই ধোকা হয়ে গেছে তা আসেন ওদের সুরে সুর মিলিয়ে কথা না বলে আমরা সিবগাতাল্লাহ আল্লাহর রঙে রঙিন হই নবীর সুরে কথা বলি ইনশাআল্লাহ সাহায্য করার মালিক আল্লাহ ওরা না আমাদের সাহায্য করতে পারবে না ক্ষতি করতে পারবে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট আল্লাহ নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সূরা জুমার আয়াত 52 আলাইসাল্লাহু বিকাফিন আবদা আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট না কি বলেন আপনার যথেষ্ট না ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযীনা মিন দূনি অথচ তারা তোমাকে আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায় ওমাই ইউযলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ আল্লাহ যাকে বিপথে নিয়ে যান তাকে সুপথে আনার কেউ নাই
এই কারণে শাখাগত বিষয়গুলো রাখেন, এগুলো ইলমি ভাবে সমাধান করেন। সাধারণ মানুষের তো নাক গলানোর দরকার নেই এর মধ্যে। ভাই আপনি তো এলেন শেখেন নাই, তা আপনার কি দরকার ইলমি বিষয়ে সমাধান করা? আপনার আলেমদের উপর ছেড়ে দেন, অন্য পক্ষের আলেমের সাথে তারা বুঝবে। যদি একটা সমাধানে আসতে পারে তাও ভালো, না পারলে তাও ভালো। শুধু মুসলিম ভ্রাতৃত্বটুকু ধরে রাখেন। আপনি আপনার দল নিয়ে থাকেন, মাসলাক নিয়ে থাকেন, কম নিয়ে থাকেন, কিন্তু উম্মার ইজ্জত রক্ষায় ঠিকই একসঙ্গে মাঠে নামেন। আউস আলাদা একটা গোত্র ছিল, খাজরাজ আলাদা একটা গোত্র ছিল, কিন্তু বদরের ডাক আসলে খালি আউস নামতো না, খাজরাজ পিছিয়ে থাকতো না, একই সঙ্গে সবাই নেমে যেত। নামের সঙ্গে গোত্রীয় পরিচয় তো ছিল, আবু দার গিফারি, আবু সাইদ খুদরি, এমনকি দেশের নামও তো ছিল সালমান আল ফারিসি, পারস্য দেশের সালমান। কিন্তু এই পরিচয়গুলো তাদের পথে অন্তরায় হয়ে যায় নাই, বিভক্তির কারণ হয় নাই। আমার পরিচয় আমি কওমি, আপনার পরিচয় হতে পারে ভিন্ন কিছু, অমুক ভাইয়ের পরিচয় তাবলিগি, অমুক ভাইয়ের পরিচয় সুফি, কিন্তু আপনিও তাওহিদে বিশ্বাসী, আমিও তাওহিদে বিশ্বাসী, সেও তাওহিদে বিশ্বাসী, সবাই তাওহিদে বিশ্বাসী। তাওহিদ রক্ষায় কেন ময়দানে নামবো না? শানের রিসালাত হেফাজতে কেন ময়দানে নামবো না? কুফফারের বিরুদ্ধে জিহাদে কেন ঐক্যবদ্ধ হব না? আল্লাহর জমিনে হারানো দিন, দিনের শাসন ফেরানোর ক্ষেত্রে কেন সম্মিলিত মেহনত করবো না? পারবো তো ইনশাআল্লাহ। তো গোটা উম্মত ঐক্যবদ্ধ হওয়া উচিত, আগে নিজেদের কৌমগুলো ঐক্যবদ্ধ হই, কৌমের মধ্যে অন্তত ফাটল না রাখি। আজকে সবচাইতে আমার বেশি কষ্ট লাগে যখন কৌমে কৌমে ফাটাফাটি মারামারি দেয়, হয় না এরকম? কি একেবারে ফালতু ফালতু বিষয়, এমন বিষয় যেটার বাস্তবে কোনো চর্চাই নেই, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। দেখেন বলবে এই যারা গণতন্ত্র করে সে তাদেরকে কাফের বলেছে। আচ্ছা কই বলেছে? কোন বইয়ে বললে বই থেকে রেফারেন্স দাও, কোন বয়ানে বললে বয়ানের লিংক দাও। বলবে না, বইয়েরও রেফারেন্স নাই, বয়ানেরও লিংক নাই, তবে শুনেছি। আচ্ছা কার থেকে শুনেছ? খুঁজে আর পাওয়া যায় না, না শুনছিলাম আর কি, মনে নাই। তো শোনা কথা বলে বেড়ানো এটাকে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট না? কাফা বিল মাল একাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, দরকার কি সত্য স্পষ্ট? স্পষ্ট থাকার পর এত মারামারি ফাটাফাটির দরকার নাই। তো এলাকায় আল্লাহ নবীর একটা ঘর কওমি মাদ্রাসা কায়েম হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে আশাবাদী, ব্যক্তিগতভাবে না, আমরা সকলে সামাজিকভাবে আশাবাদী ইনশাআল্লাহ এটাকে কেন্দ্র করে এলাকার সব মুসলমান ঐক্যবদ্ধ হবে, এটাকে কেন্দ্র করে পুরো এলাকা হকের একটা ঘাঁটি হবে ইনশাআল্লাহ। হওয়া উচিত না? কারণ আলো জ্বললে অন্ধকার যাবে, এটা স্বাভাবিক। মাদ্রাসাগুলো আলো না, সন্দেহ নাই, কারণ আলো জ্বললে অন্ধকার এমনিই পালাবে, আর আলো নিভে গেলে অন্ধকারকে ডেকে আনতে হবে না, অটো চলে আসবে। আলো জ্বলে গেছে আজ আলহামদুলিল্লাহ, এখন এলাকার অন্ধকার থাকবে না ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসার সহযোগিতা করা, এগিয়ে নিয়ে যাওয়া, এটা আপনাদের জিম্মাদারি। আজ মাদ্রাসা ছোট্ট টিনের একটা ঘর, কিন্তু ইনশাআল্লাহ বেশি দিন টিন থাকবে না, এটা দাওরায়ে হাদিস মাদ্রাসা হবে কি চান না আপনারা? হিস বিভাগ চালু হবে, নাজারা চালু হবে, নুরানি মক্তব চালু হবে, একেবারে দাওরায়ে হাদিস পর্যন্ত সব চালু হবে, কোনো একটা জিনিস বাকি থাকবে না। শুধু এই এলাকার মধ্যে না, পুরো বাংলাদেশের জন্য একটা রোল মডেল হবে। পারবেন না ইনশাআল্লাহ? কে করবে এটা? আমরা তো বছরে আসবো একদিন, কাজ আপনাদেরই করা লাগবে। আল্লাহর জমিনে খেলাফত থাকলে বাইতুল মাল এই দায়িত্ব নিয়ে নিত, খলিফা এই জিম্মাদারি কাঁধে তুলে নিত, নাই তো খলিফা। এখন সেকুলার প্রতিষ্ঠান চলে, কিন্তু আল্লাহর নবীর প্রতিষ্ঠান চালানোর মতো এই দায়িত্বগুলো তারা কাঁধে তুলে নেয় না। তারা না নিয়েছে তো কি হয়েছে? আমরা মুসলমানরা তো আছি, আমরা যতদিন টিকে থাকবো নবীর ঘরগুলোও টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? তো সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা মাদ্রাসার জন্য সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করবেন, সর্বোচ্চ, সর্বনিম্ন না। আজকাল তো সাহায্যের কথা বললে খালি পাঁচটে হ্যাঁ, দুইটে হ্যাঁ, কয় নেডি খোঁজে, আল্লাহর দেওয়ার সময় কমটা দেন কা, আল্লাহর থেকে আশা করার সময় তো আবার বড়টাই আশা করেন। ছোট জান্নাতে চলবো না, জান্নাতুল ফেরদাউস লাগবো, তা আল্লাহরে বড়টা দেন না কেয়া, আল্লাহরে দিবেন ছোটটা, কামনা করবেন বড়টা, এইটা তো ঠিক না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তো পারবেন না সর্বোচ্চটা দিতে? কি দিবেন এটা আল্লাহকে সাক্ষী রেখে দিবেন ইনশাআল্লাহ। আমি কালেকশন করব না, কালেকশন আমি পারিও না, আমি শুধু বলে গেলাম, আমানতটা কাঁধে দিয়ে গেলাম। প্রত্যেকে মনে করবেন এটা আমার ঘর, নিজের ঘর সেটার চাইতেও বেশি আপন ঘর এটা আমার। আমার ঘরে যদি আমার বাচ্চা কাচ্চা ঠিকভাবে খেতে পারে, চলতে পারে, মাদ্রাসার প্রতিটা ছাত্র এবং শিক্ষকও ঠিকভাবে চলবে, এটা আমার ইমানের দায়িত্ব। পারবেন ইনশাআল্লাহ?
নাকি আরো বিরোধিতা করবেন? কেমনে মাদ্রাসার ক্ষতি করা যায়, কেমনে ভেজাল লাগানো যায়, এটি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধে লাগবেন না। বাহ্যিক ভুল বোঝাবুঝি থাকতে পারে, মানুষের দুর্বলতা থাকতে পারে, এগুলো আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আলোচনার দ্বারা সমাধান করবেন। তবে দীন প্রতিষ্ঠানের জন্য কখনোই বাধা সৃষ্টি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।